যাচ্ছি একটা নতুন জায়গায়, আমাদের সাথে থাকো, দেখতে থাকো জায়গাটা। জায়গাটা খুবই সুন্দর, আগের থেকে আমরা কিছু বলবো না, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে, তো আমাদের ভিডিও দেখতে থাকো। আর ছুটির দিন, তাই আমি বিকেলবেলা বেরিয়ে পড়েছি দুজনে রাস্তায় ঘুরতে ঘুরতে। এখানে এসে আমার দেখা হলো সূর্যের সাথে, আর এই বিকালের সূর্যটা দেখতে না সত্যি খুব সুন্দর লাগে। আমার মতন অনেকেরই হয়তো খুবই সুন্দর লাগে, আমিও দেখছি হয়তো অনেকেও এরকম বসে বসে দেখেন বা চলতে চলতে দেখেন। আমরা চলছি আমাদের একটা গন্তব্যে, আর যেতে যেতে আমরা অবশ্যই সূর্যটাকে ভালো করে দেখছি, আর ঘুরে চলছি সূর্যের পিছু পিছু। দেখি এইভাবে পৌঁছাতে পৌঁছাতে আমাদের গন্তব্যে যেতে কত সময় লাগে, আর গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এই সূর্য আমাদের সঙ্গে ছাড়ে না থেকে যায়, সেটাও দেখি কি হয়। চলো বন্ধুরা। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে বাবা মহাদেবের একটি মূর্তি দেয়ালের গায়ে সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখার মতো এটাও। এরপর এর পাশের যে কক্ষটা আছে সেটাতে দেখব সেটাতে কোন কোন ঠাকুর আছে, চলো দেখে নেওয়া যাক। এখানে অনেকেই এসছে ঠাকুর দেখতে, আজকে প্রত্যেকদিন এরকম লোক আসে। এখানে ছোট্ট গোপালের একটা মূর্তি রয়েছে, সঙ্গে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, আরও অনেক ঠাকুর রয়েছে। এই শীতের ভিতরেও এই ঘরটাতে দেখা যাচ্ছে ফ্যান চলছে, যাই হোক দেখছি কি করা যায়, অবশ্যই বলবো। আর এখানে রয়েছে আমাদের নন্দী মহারাজ, নন্দী মহারাজ এখানে আছে, নিশ্চয়ই উল্টো দিকে আমাদের শিব থাকবে। হ্যাঁ আমাদের শিব আছে, শিবের সঙ্গে শিবের যে সাপ সেটাও রয়েছে। একটা বড় শিলা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, সাপটা দেখে কিন্তু ছোট্ট বাচ্চারা ভয় পেয়ে যেতে পারে বলো।
চলো পাশেরটাই দেখে নিই, পাশেরটাই কি আছে। পাশেরটাতে রয়েছে আমাদের জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, তিনজন রয়েছে এখানে। আর এখানে একটা জিনিস আমি খুব মিস করছি, আমি আগে কোনোদিন আসিনি, কিন্তু আমার এটা মনে হয় এখানে সূর্যটা যদি দেখা যেত এই সময়টায় খুবই সুন্দর লাগতো। আশা করেছিলাম হয়তো দেখতে পাবো, কিন্তু দেখতে পেলাম না। আর নদীতে এখন জলটাও কম আছে, সেজন্য অনেকটা শুকনো শুকনো লাগছে। জলটাও যদি ভরা হয় খুবই সুন্দর লাগবে। এটা একটা ছোট্ট বাওর, এটার সঙ্গে ইছামতিরও যোগাযোগ আছে। এখানে বর্ষাকালে ভালোই জল থাকে। পাশে একটা সুন্দর ঘাট বাঁধানো আছে, দুপুরতে আসলে অনেকে এই ঘাটে আসে, বসে, দেখে। তবে এখানকার সৌন্দর্যটা সত্যিই খুবই সুন্দর, দেখার মতো। যাই হোক, আমাদের মন্দিরটা দেখা হয়ে গেছে। তো তোমরা কমেন্টে অবশ্যই বলো যে তোমাদের মন্দিরটা কেমন লেগেছে। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে প্রায় চলে এসেছি অনেকটা দূরে। আমরা এখন যাব বনগাঁতে। তো বনগাঁতে গিয়ে আমরা একটু কাজ আছে সেটা মেটাবো। তো চলো আমাদের সাথে থাকো। চলে এসছে আমরা মতিগঞ্জে। তো দেখতেই পাচ্ছ এখানে ক্লক টাওয়ারটা আর লন্ডন ঘড়ি যেটাকে বলে, তো এটা নতুন তৈরি করেছে। দেখো কি অপূর্ব সৌন্দর্য এটা। আমরা এরপর চলে এসেছি রাখালদার সেতু। এখান থেকে দেখা যাচ্ছে ওপাশের আই ব্রিজটা সুন্দর মানে লাইট দিয়ে সাজিয়েছে, ভীষণ রঙিন দেখাচ্ছে। নদীর উপর দিয়েও কিছুটা লাইটিং করা আছে, খুবই সুন্দর লাগছে। চলো আমরা এগিয়ে যাই আরো দেখতে দেখতে। স্টাইল বাজার, স্টাইল বাজারে কিছু কেনাকাটার জন্য আমরা এখানে কিছুটা কেনাকাটা করব, তারপর চলে যাবো আবার আরেক জায়গায়। চলো এখানে পর্বটা শেষ করে নিই, তারপর পরেরটা আবার দেখা যাবে। এখানে কেনাকাটা শেষ করে এখানে বিলটা মিটিয়ে চলে যাচ্ছি এরপর সেই একটা জায়গা এম বাজার। চলো যাওয়া যাক। পৌঁছে গেছি এম বাজারে, এবার এখানেও দেখবো কিছু কেনাকাটা করা যায় কি না। তারপর চলো ভিতরে। এবার আমরা এখানে কেনাকাটা শেষ করে চলে এসেছি সুজয়ের রান্নাঘরে। রান্নাঘরের এখান থেকে আমরা বিরিয়ানি অর্ডার করেছি, বিরিয়ানিটা নেব। বিরিয়ানিটা নিয়ে আমরা চলে যাব সোজা বাড়ির উদ্দেশ্যে। আর চলো যেতে যেতে রাস্তায় রাতের রঙিন আলোটাও দেখা হয়ে যাবে, সুন্দর রঙিন আলো। ক্যামেরাতে অতটা ভালো আসেনি যদিও, কারণ মধ্যে মধ্যে অনেক গাড়ি আসছিলো, সেই জন্য আলোটা অত বোঝা যাচ্ছিলো না। কিন্তু যেখানে অন্ধকার ছিল এবং শুধু আমার গাড়ির আলোটাই পড়ছিল এগুলোর উপরে, সেখানে কিন্তু খুব সুন্দর লাগছিল রাস্তাটা।
চলো আরো এগিয়ে যাওয়া যাক। আমরা যেতে যেতে আবার দেখবো আমাদের সেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে, যেটা গাড়াপুতার কালী মন্দির। দেখো রাতে কিন্তু সুন্দর আলোয় সুসজ্জিত হয়ে গেছে। এটা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি বাড়ির কাছাকাছি। চলো, গুড বাই, গুড নাইট।